আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বন্ধুরা, আমি এর আগের ভিডিওগুলিতে আপনাদেরকে দেখিয়েছি ফুলকপি চাষ কিভাবে করবেন এবং এর পরিচর্যায় বা কি করবেন। ওই ভিডিওগুলিতে আমি আপনাদেরকে দেখিয়েছি ফুলকপির রোগ পোকা কিভাবে নিয়ন্ত্রণ করবেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফুলকপি কিভাবে হারভেস্টিং করা হয় বা সংগ্রহ করা হয়। আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ট্রেন্ড। ফুলকপিগুলি যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আমরা ঠিক এইরকম যখন হয়ে যায় তখন আমরা ফুলকপিগুলিকে কেটে এক জায়গায় সংগ্রহ করে নিই। কপিগুলিকে 10 থেকে 15 দিনের মধ্যে কেটে জমিটাকে ফাঁকা করে দেওয়া হয়। এখানে কপিগুলি একজন ব্যক্তি বেছে বেছে কেটে ভিডিওটিতে ঠিক যেরকম দেখতে পাচ্ছেন ঠিক সেই রকমভাবে এক জায়গায় জমা করে। কপিগুলি পাতাসহ কেটে রাখা হচ্ছে। পাতাসহ কপিগুলিকে এবার নেটের বস্তায় ভর্তি করা হবে। আলু পেঁয়াজ যে বস্তায় আমরা ভর্তি করি সেই নেটের বস্তায় আমাদেরকে ভর্তি করতে হবে। এখানে খুব তাড়াতাড়ি করে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন 2 থেকে 3 জন ব্যক্তি কপিগুলিকে বস্তায় ভর্তি করছে। একজন ব্যক্তি কপির বস্তাগুলিকে সেলাই করে রেখে দিচ্ছেন। এই কপিগুলি জমি থেকে উঠিয়ে মাথায় করে নিয়ে গিয়ে একটি জায়গায় জমা করা হচ্ছে। এই জায়গাতে গাড়ি এসে গাড়িতে ভর্তি করে বাজারে নিয়ে যাওয়া হবে। পরের দিন সকালবেলায় কপিগুলিকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা হবে। আমাদের এখানকার এই কপিগুলি কলকাতার বাজারে বিক্রি হবে, তাই কলকাতায় এই কপিগুলি নিয়ে যাওয়া হবে। আমাদের এখানে ব্যবসায়িকরা জমিতে এসে কপিগুলিকে সংগ্রহ করে নিয়ে যায়। এবারে এখনও পর্যন্ত কপির দাম ভালো থাকায় চাষি ভাইরা খুব ভালো দাম পাচ্ছেন। প্রত্যেকটা পিচে 20 টাকা করে বিক্রি হচ্ছে। গতবার শেষের দিকে কপির দাম খুব কম ছিল, যার জন্যে কপি 2 টাকা পিস হিসাবে বিক্রি করতে হয়েছিল। সেই সময়ে চাষি ভাইদের খুব লোকসান হয়েছিল, তবে এবারকার সময়ে খুব ভালো পয়সা পাচ্ছে। এখনও পর্যন্ত এই সময়ে কপিগুলির দাম খুব ভালো আছে। আমাদের এখানে এইভাবে কপিগুলি সংগ্রহ করা হয়। আপনি কোথায় থাকেন, আপনার ওখানে কিভাবে সংগ্রহ করা হয় কপি, আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। এই ছিল কপি সংগ্রহ বিষয়ে একটি ছোট্ট ভিডিও। এই ভিডিওটিকে আপনারা লাইক ও শেয়ার করে সকল চাষি ভাইদের জানাতে সাহায্য করুন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।